পরম করুণাময়ে অশেষ রহমতে সুস্থ ও সুন্দর থেকে নিজ নিজ পথে মনোনিবেশ করছ। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজি এ প্রভাতে রবির পর কেমন বসিল প্রাণের পর, কেমন বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। ওরে উঠলি উঠিছে পারি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি। বিবিজিডি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই গোলাপ ফুলের শুভেচ্ছা। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা ক্লাস নিব। সবাই বই খাতা কলম নিয়ে বসো, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অংশটুকু খাতায় লিখে নিবে। পৃষ্ঠা নাম্বার 88-89। গল্প শুনতে কে না ভালোবাসে, আজ আমি তোমাদের ছোট্ট একটি গল্প বলব। অমাল ধনী লোক, তার অনেক সম্পত্তি, বাড়ির পাশে বিশাল খালি জায়গায় সে কারখানা তৈরির কথা ভাবছে, কিন্তু এক পাশে অসহায় বসিরের সামান্য পরিমাণ বাস্তুভিটা রয়েছে। এ জায়গাটুকু অমাল নিতে পারলে কারখানার কাজ করা সহজ হবে ভেবে অমাল বসিরের বাস্তুভিটা জোর করে দখল করে। এই গল্পের সঙ্গে সম্পৃক্ত তোমাদের পাঠ্য বইয়ে কোন কবিতা রয়েছে? দুই বিঘা জমি, কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে চলো আজ আমরা দুই বিঘা জমি নিয়ে আলোচনা করি। দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে আমি কবি পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব নন্দিত কবি, তিনি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি পদচারণা করেননি। যেখানে তিনি পদচারণা করেছেন সে শাখায় ফুলে ফলে শোভিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম 1861 খ্রিস্টাব্দে। পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে মানসী, সোনারতরী, চিত্রা, কল্পনা, বলাকা, গোরা, বিসর্জন, শেষের কবিতা, শেষের কবিতা একটি উপন্যাস, যুগারক, ডাকঘর। 1941 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। এখন আমি তোমাদের কবিতা নিয়ে আলোচনা করব। শুধু বিখ্যাত বই ছিল মোর বই, আর সবই গেছে ঋণে, বাবু বলিনে বুঝেছ কেন এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই। দুই বিঘা জমিটি একটি কাহিনী কবিতা, এখানে দুইটি চরিত্র প্রধান চরিত্র রয়েছে, উপেন আর বাবু। বাবু হচ্ছে জমিদার আর উপেন হচ্ছে দরিদ্র কৃষক, যা শুধুমাত্র দুই বিঘা জমি আছে সেই জমিটুকু জমিদার বাবু কিনে নিতে চায়। উপেন তাকে বলে ওইটুকু জমি তার শেষ আশ্রয় মাত্র। শুনি রাজা কহে বাপু জানো তো হে, করেছি বাগানখানা
পাঠাবে। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এরপর দেড় মাসের মধ্যে মিথ্যা দেনার দায়ে জমিদার আদালতের হুকুম নামা দেখে উপেনকে বিটে ছাড়া করলো। সাত পুরুষের বিটে ছেড়ে উপেন পথে বের হলো। জগৎ এমনই হয়, যা যত আছে সে তত চাই। সেই ভাবনা এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে রাজার হাত কাঙ্গালের ধন আত্মসাত করতেও ছাড়ে না। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ করতে, তাই লিখি দিল বিশ্বি নিখিল দুই বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহার দাম কত মনোহার দৃশ্য। ভুদারে সাগরে বিজনী নগরে যখন যেখানে ভূমি, তবু নিশি দিন ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি। পথে পথে বের হয়ে উপেনের মনে হলো ভগবান তাকে এই দুই বিঘা জমির মোহমায়া বন্দি রাখতে চান না। সন্ন্যাসী হয়ে উপেন তাই দেশে দেশে ঘুরে বেড়াতে লাগলো। রাত দিন তার সাত পুরুষের স্মৃতি বিজড়িত সেই দুই বিঘা জমির কথা মনে পড়ে। হাটে মাঠে ঘাটে এই মতো কাটে বছর 1500। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন লালাট তুমি তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীল ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন অমরকনন রাখালের খেলা গৃহ, স্তব্ধ অতাল দিঘির কালজাত নিশি শীতল স্নেহ। বুক ভরা বধু মধু বঙ্গের বধু, জলে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্চান, চোখে আসে জল ভরে। সন্ন্যাসী বেশে ঘুরতে ঘুরতে উপেন এর 1500 বছর কেটে যায়। একদিন তার দেশে ফেরার প্রচন্ড ইচ্ছা হয়। নমস্য সুন্দরী জননী বঙ্গভূমি তার প্রিয় জন্মভূমি, সেখানে স্নেহময় গায়ের বধুরা নদী থেকে জল ভরে কলসি কাঁখে ঘরে ফেরে। সেই মায়ের কথা মনে হতে চোখে জল ভরে আসে। দিক দিক ওরে শতদিক তোরে নিলাস পুলটা ভূমি, যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি। যখন যা তখন সে তার, উপেন যাকে জননী বলে আবেগে আপ্লুত হয়ে হয়, সে তাকে এখন তার চেনে না, তাই তাকে মনে মনে ধিক্কার জানায় উপেন। এই কবিতাটি অনেক বড়, আজ এই পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে বাকিটুকু আলোচনা করব। শব্দ অর্থ ভুই।
এখানে রেখাপাত।